নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম আর আমার হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে আমার এই ভিডিওতে যে গাছের ব্যাপার নিয়ে বলবো, যে গাছটা পাওয়া যাচ্ছে আমার কাছে, সেটা হচ্ছে লাল বাতাবি লেবু। এই লাল বাতাবি লেবুটা তোমরা নিশ্চয়ই থাম্বনেলে দেখতে পাচ্ছ, যার রংটা কেমন, বাইরেও লাল ভিতরেও লাল। এইটা যে বাতাবি লেবুটা আমি নিজে তো খেয়েছি, আমি যখন নার্সারি থেকে এই চারাটা সংগ্রহ করি, তাদের কাছে বাতাবি লেবুটা ছিল, সেটা আমি খেয়েওছি, অত্যন্ত সুস্বাদু এটা সাধারণ বাতাবি লেবুর থেকে। তুমি যদি আমার থেকে এই চারা গাছটা পেতে চাও, আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8972774914 এ নক করো, নক করে গাছের ডিটেলসটা চাও, আমি পাঠিয়ে দেবো। তুমি সেখান থেকে সারা ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করতে পারবে। বন্ধুরা, তোমার কাছে যদি এই গাছটা পৌঁছালো কুরিয়ারের মাধ্যমে, তারপরে তুমি দেখলে যে গাছটা পচে গিয়েছে, মারা গিয়েছে, ভেঙে গিয়েছে, কোনো রকমভাবে ড্যামেজ হয়েছে, আমাকে বক্স যে খুলছো তার ভিডিওটা পাঠিয়ে দাও, আমি দেখে নেব। তোমাকে সম্পূর্ণ বিনামূল্যে, কোনো রকম এক্সট্রা কুরিয়ার চার্জ ছাড়া আমি আবার তোমাকে গাছ পাঠিয়ে দেবো, অবশ্যই অবশ্যই করে। আর তুমি যদি চাও রিফান্ড পেতে, আমি সাথে সাথে রিফান্ড করে দেবো। তাই গাছ নেওয়ার ক্ষেত্রে কোনো রকম হেজিটেশন করবে না। তো এই গাছটার ব্যাপারটা গেল, তুমি শুধু এই গাছটা নয়, এছাড়াও যদি তুমি অন্য কোনো গাছ নিতে চাও আমাকে জানাতে পারো। তাছাড়াও তোমার বাগান সংক্রান্ত যদি কোনো সমস্যায় পড়ো, অবশ্যই অবশ্যই করে আমার হোয়াটসঅ্যাপে তোমার গাছের ছবিটা পাঠাবে, কী সমস্যা সেটা আমাকে লিখে জানাও, আমি অবশ্যই করে তোমাকে সাহায্য করতে চেষ্টা করব। বন্ধুরা, তাছাড়াও আমার তৈরি যে স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজার আছে, প্রচুর মানুষ নিয়েছেন, উপকৃত হয়েছেন। যারা যারা এখনও পর্যন্ত এই স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজারটা ইউজ করনি, তাদেরকে বলবো একবার এটা ইউজ করে দেখো, তোমার সমস্ত গাছের জন্য, ইনডোর আউটডোর ক্যাকটাস স্যাকুলেন্ট ফ্লাওয়ার তোমার সবজি সমস্ত গাছের জন্য, তুমি এটা ছাড়া আর অন্য কোনো ফার্টিলাইজার দেওয়ার দরকার পড়বে না, খোল পচানোর দরকার হবে না, ১৯১৯ স্প্রে করার দরকার হবে না, মাইক্রোনিউট্রিয়েন্টস দেওয়ার দরকার পড়বে না। শুধুমাত্র 10-12 ইঞ্চি টবের জন্য এক মুঠো, 8 ইঞ্চির জন্য এক মুঠোর একটু কম, 6 ইঞ্চির জন্য হাফ মুঠো এবং 4 ইঞ্চি টবের জন্য এক চা চামচ চারিদিকে ছড়িয়ে দেবে, দিয়ে জল ঢেলে দেবে, মাসে একবার করো, আর কোনো কিছু দেওয়ার দরকার পড়বে না। তুমি একবার নাও, তারপরে তুমি আমার রেজাল্টটা তুমি নিজেই আমাকে জানাবে। আর কীটনাশকের কথা বলি, যেগুলো তোমার গাছগুলোকে আক্রমণ করে, পোকামাকড়, কাকা, চিটা, কনফিডার, সুপার সোনাটা, এই চারটে কীটনাশকের কথা বলছি। প্রত্যেক সপ্তাহে যে কোনো একটা করে ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করো। আর যাদের ফুলের গুটি ঝরে যায়, কুঁড়ি ঝরে যায়, যেমন জবা, যেমন গন্ধরাজ, যেমন লেবুর ফুল ঝরে যাচ্ছে, যেমন তোমার আমের মুকুল ঝরে যাচ্ছে, প্ল্যানোফিক্স, এই হরমোনটা 1 লিটার জলে 5 ফোঁটা দাও, ভালো করে ঝাঁকাও, স্প্রে করো মাসে দুবার, আর অন্য কোনো কিছু নেওয়ার দরকার নেই। তুমি এই গাছটা, এই সারটা, এই যে কীটনাশকগুলো বললাম, যদি তুমি সংগ্রহ করতে চাও, আমার হোয়াটসঅ্যাপ নম্বর 8972774914 এ নক করো, ডিটেলস চাও, আমি পাঠিয়ে দেবো, তুমি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবে। বন্ধুরা, এই ছিল আমার ভিডিও বিষয়বস্তু। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, খুব মজা করো, নমস্কার।